নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মুখি কচুর তরকারি। এখানে একটা বড় সাইজের আমি মুখি কচু নিয়ে নিয়েছি, প্রায় 250 গ্রাম হবে। আর এই কচু তরকারিটা খুবই টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি গলে যায়, খেতেও ভীষণ ভালোর হয়। আর এখানে নিয়ে নিয়েছি আমি 5টা হাঁসের ডিম। তো চলুন আগে কচুটা কেটে তারপর আমি ফিরে আসছি। তো দেখুন, কচুটা আমার কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, এমনি গোল গোল করে কেটে নিয়েছি। তো কাটাটা আপনাদের উপরে, আপনারা যেরকম পারবেন। আর ডিমগুলো আমার সেদ্ধ ছাড়ানো হয়ে গেছে। আর এখানে নিয়েছি রসুন, জিরে আদা বাটা আর পেঁয়াজ বাটা, এগুলোই নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সামান্য তেঁতুল, এটাতে তেঁতুল দিলে খেতে বেশ ভালো হয়। আর চলুন এপরে বেশি দেরি করব না, রান্নাটা আমি শুরু করে নিই। আর এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর কড়াই বসিয়েও দিয়েছি। এই কড়াইয়ে আমি তেল ঢেলে নেব যাতে আমি ডিমগুলো একটু ভেজে নিই। আর একবারই তেল দিয়ে দিলাম যাতে পরে আমাকে আর তেল দিতে হবে না। কড়াইয়ের গায়ে মধ্যে আমি দিয়ে দিলাম অল্প নুন। এই নুনটা খেয়াল রাখবো, তাহলে ডিমগুলো অনেক সময় সেটে যায় না, সেটা ছাটবে না। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে সঙ্গে সঙ্গে ডিমগুলো দিয়ে দিতে হবে, তো হলুদটা জ্বলে যাবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য, ডিমগুলো লাল লাল হয়ে যাবে। এখানে খুব বেশি ডিমগুলো আমি ফ্রাই করব না, জাস্ট খালি লাল কালারটা আসার জন্য। ডিমগুলো আমি উঠিয়ে নিই, এর বেশি করব না, তাহলে শক্ত হয়ে যাবে ডিমের চামড়াটা, না শক্ত হয়ে যাবে। আর ফোড়ন হিসাবে আমি ব্যবহার করব 5 ফোড়ন। এখানে রাঁধুনি টাঁধুনি সব আছে এই ফোড়নটার মধ্যে। এটা 5 ফোড়ন না, এটা 8 ফোড়ন, 8-9 রকমের এখানে মশলা আছে। এখানে কচুগুলো দিয়ে দেবো। নুনটা আমি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম না, সেই জন্য এখানে অল্পই নুন দিলাম। হলুদ, দেখুন এটা ফ্রাই হয়ে গেছে, এর বেশি ভাজবো না। আমি এখানে যে মশলাটা রেখেছিলাম, পেঁয়াজ রসুন আর জিরে আদা বাটা, এটাও দিয়ে দিলাম। জল দিলাম, এখানে দিলাম লঙ্কার গুঁড়ো, দেখুন মশলাটা খুব সুন্দর আমার ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি আমি ভাজবো না, এরপরে জল দিয়ে দেবো। একটু বেশি করে দিলাম, কেন কচুগুলো একটু সেদ্ধ হবে। আর দিয়ে দেবো একটা তেজপাতা, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা কভার দিয়ে দিলাম। আমি এটা একটু চেক করে নিই, এখনো একটু গলবে, দেখছেন গলে গেছে, আর একটু হবে, এই দেখ খুব সুন্দর এটা গলে যায়। আলু সেদ্ধ হয় না কিন্তু এটা গলে, দেখুন আলুগুলো গলে গেছে। আমি এরপরে ডিমটা দিয়ে আর কিছুক্ষণ রাখবো। দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। কভার দিয়ে দিলাম, তরকারিটা একটু চেক করে নিই, তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর আমি দিয়ে দিলাম একটু গরম মশলা, আর এখানে যে তেঁতুল গুলে রেখেছিলাম না জলটা, ওইটা আমি একটু দিয়ে দেবো। বেশি দেব না, খুব অল্প দেব, এই যে তেঁতুলগুলো ভীষণ টক, আমি অল্পই দিলাম।
এই ঝোলটা দিয়ে ভাত খেতে যা লাগবে না, দারুণ! এই ঝোলটা দিয়ে ভাত খেতে দারুণ লাগবে। তেঁতুল দিয়েছি না, সেই জন্য অল্প আমি চিনি দেব। তরকারিটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, আমি আর ঝোল কম করব না, পরে আরও টানি যাবে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করবেন। দেখুন কি সুন্দর লাগছে, হয়ে গেল ডিম আর কচু দিয়ে অসাধারণ একটা রান্না। আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কালকে আসবো নতুন রান্না নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।